এবার এমন এক ঘটনা ঘটল সৌদি আরবে যেটা সৌদির ইতিহাসের আগে কখনো ঘটেনি, যা নিয়ে এখন দুই ভাগে বিভক্ত নেটিজনেরা হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা এবং পুরো ঘটনা শেয়ার করছে আজকের এই গসিপসেই। সবাই এই জিনিসটা নোটিস করেছে যে বিগত কয়েক বছর ধরে নানা কারণে সৌদি আরব কিছুদিন পরপরই হচ্ছে খবরের শিরোনামে, এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সে নিজেও সৌদি আরবের এমন কিছু নিয়মকানুনে পরিবর্তন এনেছে যেগুলো কিছু মহল করেছে অ্যাপ্রিসিয়েট, আবার কিছু মহল করছে তুমুল সমালোচনা। যেমন সৌদি আরবে হ্যালোউইন উৎসব পালন করা, সৌদি আরবে সিনেমার জন্য সিনেমা হল বানানো, তারপর মেয়েদের পোশাকেও বেশ কিছু শিথিলতা তারা জারি করেছিল, এবং এই সব কিছু মিলিয়ে সৌদির ক্রাউন প্রিন্সের এই নিয়মকানুনগুলো নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল। তবে এখন যেই ঘটনাটা ঘটল সেইটা যেন এই সমালোচনার মাত্রাটা আরও বাড়িয়ে দেয়। কাহিনী হলো, রিসেন্টলি সৌদি আরবে একটা ফ্যাশন শো অর্গানাইজ করা হয়, আর এটা কোনো যেন তেন ফ্যাশন শো নয়, একদম সাঁতার কাটার যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো পরা নারী মডেলদের নিয়ে পুল সাইড ফ্যাশন শো অর্গানাইজ করা হয়। এবং এমন একটা ফ্যাশন শো দেখে সবার চোখ কপালে, কারণ যেই দেশে মাত্র কয়েক বছর আগেও নারীদের গাড়ি চালানো পর্যন্ত নিষিদ্ধ ছিল আর পাবলিক প্লেসে কাপড় চোপড়ে ছিল নানা রকম রেস্ট্রিকশন, সেই দেশে এমন কাণ্ড দেখে পুরো বিশ্বই হতভাগ। এখন মূল ঘটনা হলো, গত শুক্রবার ইয়াসমিন কোয়ানজাল নামে এক মরক্কন ডিজাইনার ডিজাইন করে এই পোশাকগুলো, এবং তিনি মূলত অর্গানাইজ করেন রেড সি রিসর্টে এই ফ্যাশন শো এর। রেড সি ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে আয়োজিত হয় এই পুল সাইড ফ্যাশন শো, যেখানে একদম খোলামেলা পোশাকেই নারী মডেলদেরকে হেঁটে যেতে দেখা যায়। আর এমন ঘটনা সৌদি আরবের ইতিহাসে আগে কখনোই ঘটেনি। এখন প্রশ্ন হলো, কেন সৌদি আরবে এমন একটা ফ্যাশন শো অর্গানাইজ করা হলো? সেই ডিজাইনারের মতে তিনি অ্যাকচুয়ালি ফ্যাশন শো দিয়ে বার্তা দিতে চেয়েছেন যে সৌদি আরবে এখন নারীদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং তাদের পোশাকেও বেশ কিছু স্বাধীনতা তারা চাইলে নিতে পারে, এখানে আর এখন কোনো বাধা বিপত্তি নেই। এবং তার কথা, এমন একটা ফ্যাশন শো আরব ওয়ার্ল্ডকে বিশ্বের কাছে আরও উন্মুক্তভাবে প্রেজেন্ট করতে পারবে। যাই হোক, তবে এই ঘটনায় এখন পুরো সোশ্যাল মিডিয়ায় চলছে হুলস্থুল কাণ্ড। অনেকেই মোহাম্মদ বিন সালমানের অনেক প্রশংসা করে বলছেন সৌদি নারী স্বাধীনতায় আরও এক ধাপ এগিয়ে গেল। তবে কেউ কেউ বলছেন খোলামেলা পোশাক পরা মানেই কি নারীদের স্বাধীনতা? অনেকে আবার বলছে একটা ইসলামিক কান্ট্রি হিসেবে এমন একটা কাজ করা সৌদির মোটেও উচিত হয়নি। যাই হোক, পক্ষে বিপক্ষে তো অনেক কথা বলছে, এখন আপনাদের কি মতামত সেটাও জানাতে ভুলবেন না। আরেকটা বিষয় বলে রাখি, যেই ডিজাইনার এই ফ্যাশন শোটা অর্গানাইজ করেছে সেই ডিজাইনারের ব্র্যান্ডের আবার কিন্তু অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ানো রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগাজ। ইনফ্যাক্ট কয়েকদিন আগে তিনি একটা অ্যাডভার্টাইজমেন্টেরও শ্যুট করেছিলেন, যে ভিডিওটাও তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলসে প্রকাশ করেন।